একদিনের বিরতিতে বিশ্রামে বাংলাদেশ। ম্যাচের আগের দিন হোটেল বন্দী টাইগার স্কোয়াড। কেবল আনুষ্ঠানিকতা মেটাতে গণমাধ্যমে কথা বলেন ব্যাটিং কোচ ডেভিড হেম্প। সেখানেও আলোচনায় লিটন কুমার দাস। শেষ এক বছরে টি টোয়েন্টিতে নেই কোনো 50। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে যেভাবে ফিরলেন তা সমালোচনা বাড়িয়েছে আরও। নতুন বলে এই ওপেনারের দুর্বলতা চিন্তার কারণ টিম ম্যানেজমেন্টেরও। So look, this is a difficult place to bat because of your challenge with the new ball. But he's working really hard in his game and he's doing the best that he can to move forward and that's the most important. বিশ্বকাপের আগে টিম কম্বিনেশন মেলানোটাই সবচেয়ে বড় পরীক্ষা নীতি নির্ধারকদের। প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলে সে সুযোগটা হাতছানি দিচ্ছে স্বাগতিকদের সামনে। প্রথম ম্যাচে তানজিদ তামিমের পারফরম্যান্স কিছুটা হলেও ভরসা দিচ্ছে পুরো দলকে। লিটনের ফর্মের মতো বড় চিন্তার কারণ পুরনো বল। প্রথম ম্যাচে দারুণ শুরুর পরেও শেষ দিকে ছন্দপতন হয়েছে বোলারদের। লো স্কোরিং ম্যাচেও শরীফুল রিশাদরা ছিলেন খরুচে। দ্বিতীয় ম্যাচে এসব জায়গাতেই ফাইন টিউনিং করতে চাইবে নাজমুল শান্তর দল। তবে 1-0 এগিয়ে থাকা বাংলাদেশ একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা নেই বললেই চলে। অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামবে টিম টাইগার। অবশ্য এই ম্যাচেও বড় পরীক্ষা অপেক্ষা করছে ব্যাটারদের জন্য। সাগরিকার পিচ উপহার দিতে পারে আরও একটি লো স্কোরিং ম্যাচ। এদিন বাংলাদেশের মতো দলীয় অনুশীলন বাতিল করে জিম্বাবুয়ে দল। ঐচ্ছিক অনুশীলনে দু একজন ঘাম ঝরালেও বাকিরা আসেনি মাঠে। প্রথম ম্যাচের ব্যাটিং বিপর্যয় ভুলে ভালো একটা ম্যাচ উপহার দেওয়ার লক্ষ্য সফররতদের। সাব্বির মিথুন, সময় সংবাদ।